আকিজ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি কর্মস্থল বিভাগীয় জেলায়। হ্যালো ভিউয়ার, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আকিজ গ্রুপ নিয়ে, যেখানে কিনা বিভাগীয় জেলায় নিয়োগটি দেওয়া হবে। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখে নিই আকিজ গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। আজকের ভিডিওতে দেখে নেব কোন পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হচ্ছে এবং এর কি কি চাকরির দায়িত্ব রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে। আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র এরিয়া ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী 10ই সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক 33,000 টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। ভিউয়ার্স, আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু 10ই সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবে না। মনে রাখবেন, আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পন্ন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। যারা আগে আগে সিভি ড্রপ করবে, ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে। তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন, যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। প্রতিষ্ঠানের নাম আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, পদের নাম জুনিয়র এরিয়া ম্যানেজার, পদসংখ্যা নির্ধারিত নয়। অন্যান্য যোগ্যতা, প্রার্থী নিজস্ব বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল অবশ্যই থাকতে হবে। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিস। প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন। বয়সসীমা কমপক্ষে 30 বছর। কর্মস্থল রয়েছে নিজের বিভাগীয় জেলায়। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। এছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। বেতন শিক্ষানবিশকালে 30,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে 33,000 টাকা। অন্যান্য সুবিধা রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা, মোটর সাইকেলের জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, অভিজ্ঞতা মার্কেটিংয়ে ন্যূনতম 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শেষ সময় 10ই সেপ্টেম্বর 2024। আবেদন যেভাবে করবেন, আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য এখানে ক্লিক নীল লেখাটি দেখতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে। বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের জুনিয়র এরিয়া ম্যানেজার পদটি রয়েছে কিনা। যদি এই পদটি থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন। আমি আবারও বলছি, তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে ইন্টারভিউর এখান থেকে বিভিন্ন টপিক্সের উপর কোশ্চেন্স করতে পারে। এছাড়াও যদি চাকরিটি পেয়ে যান তখন আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে। তাই আগে থেকে জেনে থাকলে আপনি কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হতে পারে এবং আপনাকে ইন্টারভিউ বোর্ডে কি কি প্রশ্ন করা হতে পারে। আপনার ইন্টারভিউটি কিন্তু তখন দুর্দান্ত হবে যেহেতু আপনি টপিকগুলো আগে থেকেই জেনে থাকবেন। এখান থেকে তথ্যগুলো খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে। তাই আশা করছি আপনারা দেরি করবেন না, এই ভিডিওটি দেখে দেখে যত দ্রুত সম্ভব আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি আপনারা ক্রিয়েট করে নেবেন। এরপর ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% আছে কি না সেটি চেক করা। আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি যদি 100% না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য আপনাদেরকে বলা, আপনারা একটু কষ্ট করে হলেও আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটিকে 100% করে নেবেন। ভিউয়ার্স, যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন। যাদের নিজেদের করতে প্রবলেম ফেস করেন
তারা কিন্তু আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডিজবসের অ্যাকাউন্টটিকে 100% প্রফেশনাল করে নিতে পারবেন। ভিউয়ার্স, এই ভিডিওটিতে বলা আছে, লাইট প্রুফ করে দেখিয়ে দেওয়া হচ্ছে কোথায় কী লিখতে হবে, কী লিখলে আপনার বিডিজবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল শো করবে, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডিজবসের অ্যাকাউন্টটিকে 100% প্রফেশনাল করে নিতে পারবেন। ভিউয়ার্স, এই ভিডিও দুটো লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে আসার পর ভিডিওতে গিয়ে পপুলারে ক্লিক করলে এই ভিডিও দুটো পেয়ে যাবেন। ভিডিও দুটো দেখে দেখে বিডিজবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে 100% করে নেবেন। 100% করার পর আপনারা এখানে আবার ফিরে আসবেন। ফিরে আসার পর এখান থেকে আবেদন করুন লেখাটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন। যেহেতু এখানে বলা আছে যে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি এবং অভিজ্ঞতা 2 বছর, সেই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু এখানে অ্যামাউন্টটি বলাই রয়েছে তাই আমরা কিন্তু অন্য কোনো অ্যামাউন্ট বসাবো না। আমি প্রথমে ভেবেছিলাম এখানে অ্যামাউন্ট বলা নেই, যেহেতু বলা আছে বেতন 30,000 টাকা তাই আমরা এখানে 30,000ই বসিয়ে দেখে দিব। যদি অ্যামাউন্টটি বলা না থাকতো তাহলে আমরা অন্য একটি অ্যামাউন্ট বসাতে পারতাম। এরপর ফিরস রয়েছে একটি সতর্কবার্তা, এই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না। bdjobs.com এবং সহজ সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। ভিউয়ার্স, এই সতর্কবার্তায় যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন। আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়াও আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে। আর আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন তাহলে অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চাপতে রাখবেন, কারণ বেল বাটন চাপতে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। এছাড়াও ফিয়ার্স, আপনারা কিন্তু কোনো ধরনের সমস্যা পড়লে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে আপনি কোন জায়গায় কী ফেস করছেন, কোন প্রবলেমটা ফেস করছেন, আমরা সেটার সলিউশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো 100%। তাই আপনারা কোনো ধরনের সমস্যা ফেস করলে কোনো প্রকার হেজিটেশন ফিল না করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। এবং ভিউয়ার্স, আপনারা যেন সরকারি চাকরির প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি পান তাই আমরা SS জব সার্কুলার নামে একটি চ্যানেল খুলেছি, সেখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়। তাই আপনারা ওই চ্যানেলটি ভিজিট করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে দেখে আপনার পছন্দ অনুযায়ী আপনি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তাই আপনাদের কোনো ধরনের সমস্যা হলে যে কোনো প্রবলেমেই আমরা পাশে আছি, সহজ সলিউশন আপনাদের সাথেই আছে। তাই আপনারা কোনো প্রকার সমস্যা ফেস করলে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। আর যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপতে রাখবেন, কারণ বেল বাটন চাপতে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগেই নোটিফিকেশন। এছাড়া কোনো সমস্যা ফেস করলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।